হযরত হাফিজুর রহমান শেখ কাশি শুনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছিলেন মার্কাডা ছিল বটগা তো আমার যায়েশের কিছু লোকজন প্রশ্ন করতে হুজুর হাফিজুর বলে আল্লাহর ওলি আমি বললাম যে ওরি বাবা হাফিজুর আল্লাহর ওলি মানে তাতে কোনো সন্দেহ আছে নাকি বলে তাইলে ওলি যদি হয়ে থাকে এমন একটা মার্কা কেমনে পাইলো বলে আমি বললাম কি হইছে বলে হুজুর গাছটার মধ্যে তো শয়তান থাকে আমি বললাম যে হ এই মার্কাটা হুজুর যে পাইছে তার মধ্যে একটা কারণ আছে কারণ হইল শয়তান যদি কাহার উপরে আসর করে শয়তান যদি কাউকে ধরে ডাক্তারের কাছে যায় না প্রফেসরের কাছে না মেম্বার চেয়ারম্যান না কার কাছে যায় যে শয়তান যদি কাউকে ধরে শয়তান যদি কাউকে আসর করে হুজুরদের কাছে যায় কারি সাহেবের কাছে যায় হাফেজ সাহেবের কাছে যায় বড় বড় শুনে রাখেন ভালো করে ও আমার ভাইরা আমি বললাম শোনো হাফিজ হুজুর হইলে হুজুরদের মধ্যে সবচাইতে বড় হুজুর এই জন্য হাফিজ হুজুর বড় গাছ মার্কা পাইছে প্রেসিডেন্ট হইতে পারলে বাংলাদেশের কোন গাছে শয়তান থাকবে না সব বাগ্য হযরত শাহ জালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন মাজার কোথায় সান মানলে ফুলা হয় নাউজুবিল্লাহ সবাই পড়েন জোরে বলেন নাউজুবিল্লাহ হ্যাঁ শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম আসছেন আমাদের ঢাকা সোনারগা কোন জায়গায় সেখান থেকে এসে শুনছেন রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপর নির্যাতন করছেন শোনার সাথে সাথে তিনি সেখান থেকে রাজা গৌর গোবিন্দের উদ্দেশ্যে রওনা করেছেন সুরমা নদীর পারে যখন গেছে আগের দিন সন্ধ্যায় খবর পেয়েছে গোয়েন্দাদের মাধ্যমে আসতেছেন একটা কাফেলা লম্বা জামা লম্বা দাড়ি লম্বা পাগড়ি হাতে তসবি তারা নিয়ে আসছে রওনা হয়েছেন সিলেটের দিকে আসতেছে তোমার রাজত্ব ধ্বংস করবে এরকম রিপোর্ট দিয়েছেন রিপোর্ট দেওয়ার সাথে সাথে রাতের বেলায় সুরমা নদীতে যত নৌকা ছিল যত ডিঙ্গি ছিল সবগুলোকে উঠাইয়া একদম নদী খালি করে দেওয়া হয়েছে কোনো মানুষ যাতে পারাপার হইতে না পারে শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যায় যখন দেখছেন নদীর মধ্যে কোনো একটি নৌকা নাই পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই সাথে সাথে সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছেন নামাজের মুসল্লা খুল কি খুল হ্যাঁ যাই নামাজ খুল নামাজের মশল্লা সবাই খুলছে পরে শাহজালাল মুজাহিদ ইয়ামানি সর্বপ্রথম তার নামাজের মশল্লাটা পানির দেওয়ার উপরে বিছায়া তারপরে তিনি শিরার উপর আরোহণ করেছেন 360 জন সবাই নামাজের মশল্লার উপর আরোহণ করেছেন নদী পার হইয়া সব ওই পারে যায় যখন পারে উঠছে রাজা গৌর গোবিন্দ্র ডাক দিয়ে কয় সৈন্যবাহিনী কোথায় খেলা হবে কথা বুঝেন নাই কারবার সৈন্যবাহিনী কোথায় খেলা হবে যে মাত্র রাজা গৌরবন্দ ডাক দিয়েছেন খেলা হবে হযরতে শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আরে বাবা মুয়াজ্জিন কোথায় খেলা শুরু কর রাজা গৌর গোবিন্দ ডাক দিয়েছেন খেলা হবে শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মুয়াজ্জিনে ডাক দিয়ে কয় খেলা শুরু কর একটা মুয়াজ্জিন আজান দে যেই মুয়াজ্জিনে আজান দিতে শুরু করেছেন কিসের সৈন্য সামন্তর কিসের অস্ত্রশস্ত্র বিল্ডিং গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ব্যঙ্গে চুরমার হয়ে পড়তে শুরু করেছেন রাজা গৌর গোবিন্দ সহ সবগুলি পেছন দিকে ফিরে নাই ভাঙতে শুরু করেছেন কাতির কাল লবে শেষ আর একটা কথা মনে হয়েছেন কইতাম আমরা বাংলাদেশের একজন বড় হুজুর ছিল হযরত হাফিজ হুজুর আপনারা নাম বোধ জীবনও শুনেন নাই অনেকে দেখছেন বটগাছ মার্কা কইছেন অনেকে হযরত হাফিজ হুজুর শেখ কাশি শুনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছিলেন মার্কাডা ছিল বটগা তো আমার যায় সেটা কিছু লোকজন প্রশ্ন করছে হুজুর হাফিজ হুজুর বলে আল্লাহর ওলি আমি বললাম যে ওরি বাবা হাফিজ হুজুর আল্লাহর ওলি মানে তাতে কোনো সন্দেহ আছে নাকি বলে তাইলে ওলি যদি হয়ে থাকে এমন একটা মার্কা কেমনে ফাইল বলে আমি বললাম কি হয়েছে বলে হুজুর গাছটার মধ্যে তো শয়তান থাকে আমি বললাম যে হ এই মার্কাটা হুজুর যে পাইছে তার মধ্যে একটা কারণ আছে কারণ হইল শয়তান যদি কাহার উপরে আসর করে শয়তান যদি কাউকে ধরে ডাক্তারের কাছে যায় না প্রফেসরের কাছে না মেম্বার চেয়ারম্যান না কার কাছে যায় যে শয়তান যদি কাউকে ধরে শয়তান যদি কাউকে আসর করে হুজুরদের কাছে যায় কারি সাহেবের কাছে যায় হাফেজ সাহেবের কাছে যায় বড় করে শুনে রাখেন ভালো করে ও আমার ভাইরা আমি বললাম শোনো হাফিজ হুজুর হইলে হুজুরদের মধ্যে সবচাইতে বড় হুজুর এই জন্য হাফিজ হুজুর বড়
পাঁচ মার্কা পাইছে প্রেসিডেন্ট হইতে পারলে বাংলাদেশের কোন গাছে শয়তান থাকবে না সব বাগদস্ত হবে হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাই আয় হায় হায় সরিঘাট ঢাকার একটা সরিঘাট একটা জায়গা আছে চিনেন সরিঘাট সরিঘাট থেকে ছোট ছোট লঞ্চ চলতো এখন চলে কিনা জানি না খলা মোরা যাইতো খলা মোরা তো ওই লঞ্চের মধ্যে ওঠার জন্য হুজুরের কিছু সাথী সঙ্গী নিয়া এই লঞ্চের ঘাটে গেছে যাওয়ার পরে হুজুর লঞ্চে ওঠার সময় ক এই লঞ্চে নামাজের জায়গা নাই তখন বেলা বাজে ১২টা মাস হইল চৈত্র মাস প্রখর রৌদ্র আকাশ একদম পরিষ্কার সাথী সঙ্গীর কহুজুর নামাজের জায়গা তো ছাদের উপরে ছাদ স্টিলের ছাদ এটা তো প্রচন্ড গরম হয়ে আছে আবার উপর দিয়ে হইলে এত বড় রৌদ্র এখন ওখানে হুজুর ছাদের উপর তো যাওয়া যাবে না আর বেলা বাজে মাত্র ১২টা আর আমরা ওখানে ঘন্টা দেড় ঘন্টার মধ্যে তো যাই পৌঁছে যাবো এরপর ওই জায়গার মধ্যে তারা নামাজের জামাতের সাথে একসাথে নামাজ পড়বে আমাদেরকে নিয়ে তাদের সাথে কথা হয়েছে হাফেজ হুজুর বলে না 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 আমি নামাজের জায়গায় বসবো সবাই মিলে কোনো রকম দইরা হাফেজ হুজুরের ছাদের উপর উঠাইছে পরে লঞ্চের যিনি চালক তিনি দৌড়ে এসে কো আহা কি কামটা করলেন হাফেজ হুজুর কিনে আপনারা এরকম ভাবে এখানে কেন আসলেন এরকম রুদ্র আর দেখেন না স্টিলের ছাদ গরম হয়ে আছে আমরা বললাম যে না হাফেজ হুজুর তো উপর সারা বসতে রাজি না তবে একটা মাদুলে না দিল মাদুলের মধ্যে নামাজের মশলা টসলা বিষায়া তারপরে এখানে কোনো রকম বসলো যখন বসছে এই মুহূর্তে দেখি আকাশের একটা মেঘ আকাশটা পরিষ্কার মেঘ আইসা লঞ্চটারে দেখে দিছে হাফেজ হুজুরের এক নাতিন জামাই ছিল হাফেজ খালেদ একবার উপরে দেখে আর নিচের দিকে তাকা হাফেজ হুজুর তার দিকে নজর পড়ছে কি দেখো না না একটা মেঘ আইসা খুব সুন্দর ছায়া দিছিল আরাম লাগছিল লঞ্চটা সারলে যে ছায়াটা যাইব গাহিদা চিন্তা করতেছে হাফেজ হুজুর ডাক দেখো হ্যাঁ মেঘের কাম মেঘে করো তোমার কাম তুমি করো তেলাওয়াত করো তেলাওয়াত করো কথা কইছে সোয়ারি গাছ থেকে লঞ্চ সোয়ারি ঘাট থেকে লঞ্চটা সারছে খোলা মোড়া পর্যন্ত গোটা রাস্তাটা মেঘমালাই নষ্টকে ডাইকে রাখছে আমাদের দেশের অনেক লোকজন সর্দার মাতবরা যখন গ্রামে কোন কোন বিষয় নিয়ে সর্দারিতে বসে তখন ওই বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন গ্রামের সর্দাররা একসাথে বসলে তখন এক সর্দার আরেক সর্দার ডাক দেখ এই তোমার গোষ্ঠীর লোকজনকে তুমি কয়ে দাও হয় না এরকম তোমার গ্রামের লোকজনকে তুমি কয়ে দাও তুমি কয়ে দাও হয়নি আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে ডাক দিয়া কয় কুল আপনার উম্মতকে আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও হাবিব আপনার উম্মতকে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আল্লাহর সাথে খাতির লাগাইতে চায় তারা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে চায় তারা যদি আল্লাহর সঙ্গে ভাব লাগাইতে চায় আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা লাগাইতে চায় ইয়ে হাবিব ফাত্তাবিউনি তাদেরকে বলে দেন তারা যেন আপনার এত্তেবা করে কার এত্তেবা শেষ ওয়াজ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী শেষ কথা আপনাদের সামনে দিতে বলে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার মাথার মধ্যে চুল আছে না নাই আছে মাথার চুল কাটার সময় আপনি আর্জেন্টিনার ব্রাজিলকে দেখলে হবে না আপনি মেসি কাকা ডোনাল্ডো আর সালমান শাহকে দেখলে হবে না আপনি ইহুদি খ্রিস্টানকে দেখলে হবে না আপনি বিজাতীয় সংস্কৃতিকে দেখলে হবে না বিজাতীদের কালচার কৃষ্টি আপনাকে গ্রহণ করা যাবে না আপনাকে দেখতে হবে নবী কিভাবে মাথার চুল কাটছে আপনার সাড়ে তিন হাত বড়ি আপনাকে সাজাইতে হবে পোশাক আশাক দিয়া পোশাক আপনি পড়তে হবে যেই পোশাক নবী পড়ছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে হাঁটছেন আপনাকে হাঁটার সময় সেই চিন্তা করে হাঁটতে হবে হুজুর যেইভাবে কথা বলছেন আপনাকে সেইভাবে কথা বলতে হবে হুজুর আকরাম সাল্লাম যেইভাবে খাইছেন আপনাকে সেইভাবে খাইতে হবে হুজুর যেইভাবে ঘুমাইছেন আপনাকে সেইভাবে ঘুমাইতে হবে সাড়ে তিন হাত বড়ির থেকে আপনার সারা দিনের ২৪ ঘন্টা কার্যক্রম আপনার পরিবার আপনার দোকান আপনার ব্যবসা আপনার কর্মচারী আপনার অধীনস্থ সমস্ত মানুষগুলোকে আল্লাহর নবীর আদর্শে আপনাকে আদর্শবান হতে হবে।